রকিবুল্লাহ, আমরা যেটি লক্ষ্য করলাম যে চাপের মধ্যে নিজেকে উজাড় করে দেওয়া, টেম্পারামেন্ট ধরে রেখে দলের পক্ষে বা দলের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য ব্যাটিং করা। রস টেলর, যিনি শতরান করার গৌরব অর্জন করলেন এবং হিট থ্রু দ্য লাইনে গিয়ে যে ব্যাটিংটা করা, স্কোয়ার অফ দ্য উইকেটে তিনি ভালো ব্যাটিং করলেন, লক্ষ্য করলাম ইন ফ্রন্ট অব দ্য স্কোয়ার, ইন ফ্রন্ট অব দ্য ব্যাট, ইন ফ্রন্ট অব দ্য প্যাড, এই যে তার শতরান, এটিকে আপনি কিভাবে দেখেন? 100